কদম তলা দিয়া আর কানাইয়া পাতিছে ফান্দ উরে রাধি কার লাগিয়া মাহি তুই ওরে জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও এতটাই চালাক ছিল যে রাধারানীর পায়ে নূপুর পরিয়ে রেখেছিল কারণ রাধারানী মাঝে মাঝে ওই নন্দের বেটা কেলেছোড়ার সাথে দেখা করতে যেত যাতে দেখা করতে যেতে না পারে তাই জন্য চালাকি করে রাধারানীর পায়ে নূপুর পরিয়ে রেখেছিল যাতে ঘর থেকে বেরোলেই নূপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে তো ভালোই করেছিল তাই না তাই এখানে যত শাশুড়ি মায়েরা আছেন ঘরে যদি বৌমা থাকে মা গো পায়ে কিন্তু অবশ্যই নূপুর পরিয়ে রাখবেন হ্যাঁ কেননা কোন ঘরে যাচ্ছে আর কার বাড়িতে যাচ্ছে নূপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারবে কারণ বলা যায় না এখন বৌদিরাও হয়তো নন্দের বেটা কেলেছোড়ার সাথে দেখা করতে যেতেই পারে তাই না কিন্তু এখানের বৌমারা খুবই ভালো তোমাদেরকে বলে আমি মার খাবো নাকি আমি বলছি সে আমাদের বাড়ির ওইদিকে যত বৌদিরা আছে তারা না একটু দেওরদের সাথে প্রেম ঠেম করে বুঝেছো তাই কি বলছে ওরে হাঁটিতে না পারে রাধা রাধের পায়েতে নূপুর মাহি তুই আরে জলে না যাইও আরে ঘাটে না যাইও আরে জলে না যাইও হুমাই তুই ঘাটে না যাইও ¡Gracias!